নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, তালিকায় রয়েছে পরপর বড় নাম। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে লুটে দেশ ছেড়ে পালিয়েছেন সরকার ঘনিষ্ঠ বড় বড় সব শিল্পপতি। কিন্তু ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি এই ক্ষেত্রে হাত গুটিয়ে বসে রয়েছে। একই হাল কেন্দ্রীয় সরকারেরও। এই বিষয়ে লিখিত প্রশ্নের আকারে সংসদে জানতে চান তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রশ্ন ছিল, গত পাঁচটি আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কত টাকার ব্যাংক জালিয়াতি হয়েছে। সোমবার 5ই ফেব্রুয়ারি সংসদে মোদি স্বীকার করে নেন যে 2018-19 থেকে 2022-23 আর্থিক বছর অর্থাৎ 5 বছরে দেশের 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 3 লক্ষ কোটি টাকার ব্যাংক জালিয়াতি হয়েছে। লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চান, গত 5টি আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কত টাকার ব্যাংক জালিয়াতি হয়েছে। এর লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডক্টর ভগবত কারাত রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান তুলে ধরে জানান, 2018-19 সালে 50,264 কোটি, 2019-20 সালে 1,23,692 কোটি, 2020-21 সালে 67,459 কোটি, 2021-22 সালে 32,375 কোটি এবং 2022-23 সালে 19,075 কোটি টাকার জালিয়াতি হয়েছে 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এই হিসেবের মধ্যে ধরা হয়েছে 1 লক্ষ টাকা বা তার বেশি টাকার জালিয়াতির ঘটনা। এবার আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো 12 ব্যাংকের জালিয়াতি। 2018-19 সালে 50,264 কোটি, 2019-20 সালে 1,30,692 কোটি, 2020-21 সালে 67,459 কোটি, 2021-22 সালে 32,375 কোটি, 2022-23 সালে 19,075 কোটি টাকা। রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 5 বছরে সবচেয়ে বেশি ব্যাংক জালিয়াতি হয়েছে 2019-20 আর্থিক বছরে। ঋণ খেলাপ এবং ব্যাংক জালিয়াতির ঘটনা এবং আর্থিক ক্ষতির পরিমাণের অঙ্ক সবথেকে বেশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। 5 বছরে SBI-তে আর্থিক জালিয়াতির পরিমাণ 58,476 কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাদের ক্ষতি 45,667 কোটি টাকা। তৃতীয় স্থানে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ক্ষতি 37,972 কোটি টাকা। এরপর রয়েছে ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই জালিয়াতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে RBI-কে উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, RBI জানিয়েছে আইনের অধীনে জারি করা নির্দেশগুলি লঙ্ঘন চিহ্নিত হলে ব্যাংকগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। RBI জানিয়েছে 1 জানুয়ারি 2019 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত 34,14,00,000 টাকার আর্থিক জরিমানা করা হয়েছে জালিয়াতির তালিকায় থাকা ব্যাংকগুলিকে। আপনাদের আরও একবার গ্রাফিক্যালি দেখাবো যে 12 ব্যাংকের জালিয়াতি। 2018-19 সালে 50,264 কোটি টাকার জালিয়াতি, 2019-20 সাল সেই সময় জালিয়াতির পরিসংখ্যান 1,30,692 কোটি, 2020-21 সাল সেই সময় 67,459 কোটি, 2021-22 সাল 32,375 কোটি, 2022-23 19,075 কোটি।
সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।